আসসালামু আলাইকুম ইভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সাদের একটা রেসিপি, যেটা কিনা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর শীতকালে স্পেশাল। এই রেসিপিটা আসলে সবার খুবই পছন্দ হবে, ঘরে ঘরে থাকে এই শাকটা। এটা হচ্ছে পালং শাক দিয়ে ডালের একটা রেসিপি। এটা খুবই হেলদি একটা রেসিপি এবং মজাদার, আবারও বলছি। তো ছোট বড় সকলে কিন্তু পছন্দ করবে। যে বাচ্চারা শাক খেতে পছন্দ করে না ওই বাচ্চাদের জন্য এই রেসিপিটা অবশ্যই একবার হলো বাসায় করে দেখবেন। ইনশাল্লাহ বাচ্চারা খেতে পছন্দ করবে, ছোট বড় সকলে। তো চলুন শুরু করা যাক কিভাবে আমি আজকে পালং শাক দিয়ে এই ডালের রেসিপিটা করে। এখানে আমি এক মুঠের মতো ডাল ধুয়ে পরিষ্কার করে চুলায় আগে বসিয়ে দিলাম। আর যা যা দিচ্ছি, এখানে দিচ্ছি হাফ চামচের মতো রসুন বাটা, স্বাদ মতো লবণ, কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। তো দিয়ে এবার এখানে আমি এক টেবিলের চামচ না, হাফ চামচের মতো হলুদ, জাস্ট শুধু একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ডেকে দিব বলক আসার জন্য। এটাকে বলক আসলে আমি শাকটা দিয়ে দিব। তো আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখন দেখতে পাচ্ছেন আমি পালং শাকটা দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।